হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আচ্ছা মাইক্রোওয়ার্কারস নিয়ে অনেক ভিডিওই আমি তোমাদেরকে দিয়েছি মানে সমস্তটাই রেজিস্ট্রেশন থেকে উইথড্রল সব ভিডিওই আমার চ্যানেলে পাবে কিন্তু একদম বেসিক যেটা অ্যাকচুয়ালি যারা নতুন মাইক্রোওয়ার্কারসে কাজ করতে চাইছো তারা অনেকেই আমাকে বলছো যে জিমেল অ্যাকাউন্ট মানে বারবার বানাতে গিয়ে অনেক সময় ফোন নাম্বার চাইছে বা এরকম কিছু কিছু প্রবলেম হয়েছে বা অনেকে হয়তো জিমেলটাও ঠিকঠাক করে বানাতে পারছো না তো এই আজকের ভিডিওটা জিমেল অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় সেটার উপরে আমি করেছি ঠিক আছে আচ্ছা ফার্স্টে তোমাদের যে জিমেলের অ্যাপ আছে সেই অ্যাপে যেতে হবে ওকে জিমেলের এই দেখো এটা হচ্ছে জিমেলের অ্যাপ তো আমি জিমেলের অ্যাপে গেলাম ওকে তুমি জিমেলের অ্যাপে যাওয়ার পরে তোমার এখানে যে কোনো একটা মেল খোলা থাকবে সেটা তো মানে সেটাই ওপেন হবে ঠিক আছে দেন দেখো আপার রাইট কর্নারে আমার যেখানে গ্রিন ডি লেখা আছে তোমারও ওখানে তোমার জিমেলের যে নাম আছে সেই নামের ফার্স্ট ওয়ার্ড অথবা তোমার যদি রকম পিকচার সেট করা থাকে তো সেটা দেখা যাবে তো সেটার ওপরে ক্লিক করবে ঠিক আছে একদম ডান দিকের কর্নারে ওকে দেন দেখো এখানে একদম নিচের দিকে দেখতে পাবে এখানে দেখো অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট লেখা আছে ঠিক আছে একদম নিচের দিকে লেখা আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট তো ওটাতে ক্লিক করবে ঠিক আছে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলে এবার এখানে গুগল লেখা আছে তো মানে এটাতে গুগলে ক্লিক করবে ওকে আচ্ছা এরপর ধরো কারোর ফোন যদি লক করা থাকে তো তার ফোনের পাসওয়ার্ড হোক বা ফিঙ্গারপ্রিন্ট হোক যে কোনো একটা কিছু দিয়ে তার ফোনের লকটা খুলতে হবে ঠিক আছে এখানে কিন্তু তোমার ফোনে ফোন যদি লক করা থাকে তবেই একমাত্র লকটা খুলতে হবে ঠিক আছে এবার এখানে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট বলে লেখা আছে এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবে দেন ফর মাই সেলফ সিলেক্ট করবে ফর মাই সেলফে ক্লিক করলাম ঠিক আছে এখানে তোমার যে কোনো একটা ফার্স্ট নেম বা লাস্ট নেম মানে তোমার ফার্স্ট নেম অথবা যদি কেউ চাও যে মানে ফেক নেম মানে ফেক জিমেল বানাবে তো ফেক নামও দিতে পারো ঠিক আছে ওকে ফার্স্ট নেম আর লাস্ট নেম হলো আচ্ছা নেক্সটে ক্লিক করবে এবার ডান দিকে নিচের নেক্সটে ক্লিক করবে ওকে এখানে তোমার ডেট অফ বার্থ দিতে হবে ওকে জেন্ডার সিলেক্ট করবে ফিমেল দেন আবার নিচের নেক্সট ক্লিক করে দেবে আচ্ছা এখান থেকে যে কোনো একটা জিমেল তুমি সিলেক্ট করে নেবে ঠিক আছে আমি ওপরেরটাতে ক্লিক করলাম আবার নেক্সটে ক্লিক করলাম ঠিক আছে এখানে পাসওয়ার্ড চাইছে যে কোনো পাসওয়ার্ড যেটা তোমার মনে হয় ঠিক আছে সেরকমই তুমি দিতে পারো ওকে যে কোনো একটা পাসওয়ার্ড দেন এটা হয়ে গেল পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল এবার এখানে একদম নিচের দিকে দেখো ইয়েস ইন আই এম ইন এটাতে ক্লিক করবে ওকে ইয়েস আই এম ইনে ক্লিক করলাম দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম ওকে আই এগ্রি আমার কিন্তু ফোন নাম্বার চাইলো না ঠিক আছে এবার ধরো কখনো হতে এটা হতেই পারে যে তুমি এখানে জিমেল খুলতে এলে তোমার ফোন নাম্বার চাইলো বা আমার ক্ষেত্রে যখন যদি কখনো এরকম হয় জেনারেলি আমার এইভাবে খুললে ফোন নাম্বার চায় না যদি কখনো আমার এইরকমভাবে ফোন নাম্বার চায় তো তখন আমি যেটা করি সেটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি আচ্ছা খোলা হয়ে গেছে আমার জিমেল অ্যাকাউন্ট আমি দেখিয়ে দিচ্ছি একবার এই যে দেখো এইটা ওকে এক সেকেন্ড ওটা ফার্স্ট মেলটা আসতে একটু টাইম লাগে সেটার জন্য আমার এখন মানে এখন অন্য যে মেলগুলো আমার সেট করা আছে সেগুলোই চলে আসছে বারবার মানে জিমেল ক্রিয়েটের পরে যে মেলটা আসে একটা ফার্স্ট মেল এই যে দেখো এই যে গুগল কমিউনিটি টিম থেকে যে মেলটা করে সেটা আসতে একটু টাইম লাগে ঠিক আছে তো আমার এটা জিমেল ক্রিয়েটটা করাটা আমি তোমাদের দেখিয়ে দিলাম ওকে আচ্ছা ধরো কোনো কারণে তোমার এখান থেকে হয়তো ফোন নাম্বার দিতে বলছে এবার সব বারবার তো ফোন নাম্বার দিয়ে জিমেল অ্যাকাউন্ট খোলা সম্ভব না তো সেক্ষেত্রে আমি যেটা করি আমি এখান থেকে আবার ধরো ক্রমে যাই ওকে ক্রমে গিয়ে আমি প্রোমেগি আমি নিউ ট্যাব ওপেন করে এখানে জিমেল ডট কম লিখি ওকে দুটো প্রসেসই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার নেটটা আজকে একটু স্লো আছে ওকে আচ্ছা দেখো এখানে জিমেল ডট কম লিখলাম ফার্স্টে দেন এখানে আমার কোনো না কোনো মেল অন মানে এখানে লগ ইন করা থাকবে ঠিক আছে তো এই একদম বাদিকে যে তিনটে স্লিপিং লাইন আছে এই তিনটে লাইনে আমি ক্লিক করলাম ঠিক আছে দেন এবার ওপরে আমার একটা জিমেল দেখো দেখাচ্ছে ওই জিমেলটাতে ক্লিক করলাম করার পরে এখানে দেখো অ্যাড অ্যাকাউন্ট দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম ঠিক আছে দেন আবার সেম প্রসেস এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ফর এখানে এরকম আসবে ওকে এখানে কিছু একটা তোমাকে জিমেল দিতে হবে দেন এবার আমি নেক্সটে ক্লিক করে দিলাম দেখো আমার কিন্তু এখানেও ফোন নাম্বার চাইল না ঠিক আছে তো মানে ফোন নাম্বার সব সময় কিন্তু চায় না এই প্রসেসে করলে ঠিক আছে আমি কিন্তু এগুলো যেহেতু ফেক বানাচ্ছি আমি মানে কোনো কিছুই সঠিক এখানে আমি দিচ্ছি না ঠিক আছে এই জিমেলগুলো আমি রিমুভ করে দেবো কিন্তু জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি এগুলো বানালাম ওকে দেখো হয়ে গেল আবার এটা মানে আর একটা জিমেল বানানো তো এই দুটো প্রসেস আমি তোমাদের দেখিয়ে দিলাম যদি কখনও এরকম হয় যে এই দুটো প্রসেসেও আমার হয়তো ফোন নাম্বার চাইছে আমি কিন্তু সাথে সাথে হয়তো ট্রাই করি না কিন্তু আমি হয়তো বেশ কয়েক ঘন্টা গ্যাপে আমি ইনকগনেটো ট্যাবে গিয়ে আবার ট্রাই করি এই জিমেল ডট কমে যেরকমভাবে তোমাদের দেখালাম সেম প্রসেসে আমি ইনকগনেটো ট্যাবে গিয়ে এই যে এখানে দেখো এই যে নিউ ইনকগনেটো ট্যাপ ওখানে ক্লিক করে তারপর জিমেল ডট কম লিখে আমি আরেকবার ট্রাই করি ঠিক আছে তো অনেক সময়ই হয় যে জিমেলের মানে মেল আমাদের বানাতে হয় মেনলি আমাদের নেম ইমেলের জবের ক্ষেত্রে অনেক সময় লাগে নতুন নতুন মেল তো সেক্ষেত্রে কিন্তু আমি এইভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করি ঠিক আছে আর যারা নতুন যারা মাইক্রোওয়ার্ক্রেসে নতুন কাজ করছো তাদের তো অনেক জিমেল লাগবে তো তোমরা কিন্তু এই প্রসেসে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারো ওকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংকস ফর ওয়াচিং